আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 24 পরীক্ষায় এক বিষয়ে ফেল করে কলেজে ভর্তি, বিষয়টা একটু অবাক লাগছে না যে এক বিষয়ে ফেল করে কলেজে ভর্তি কিভাবে হবো? তোমরা কি জানো প্রতি বছর এই বিষয়টা নিয়ে এত পরিমাণে ইস্যু ক্রিয়েট হয়, জাস্ট কল্পনা করতে পারবে না। 2024 কেন, 2025, 26, অর্থাৎ যতগুলো বছরে কলেজ ভর্তি থাকবে প্রত্যেক বছরে ইস্যু ক্রিয়েট হবে এই বিষয়টা নিয়ে, বুঝতে পারলে? এই বছরও হবে। আমাদের এডুকেশন সাইডের যেই কয় লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার মনে হয় প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবে, এই রিলেটেড ভিডিও বানাবে। আমার এই ভিডিওটা দেখলে ওই ভিডিওগুলো অচল হয়ে যাবে, কারণ কি, আমার এই ভিডিওটা দেখার পর তোমার অন্য কারো ভিডিও দেখার ইচ্ছাই করবে না। এসএসসি 24 পরীক্ষায় এক বিষয়ে ফেল করেও কলেজ ভর্তির যে তথ্যগুলো আমরা পাই, যে নিউজগুলো আমরা পাই, আমি এখনই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যাতে শিক্ষার্থীদেরকে পরবর্তীতে কেউ কোনো বিভ্রান্তিতে না ফেলতে পারে। আমার কথাটা নোট করো, এসএসসি 24 পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশ হবে, রেজাল্ট দিলে 20 লক্ষ শিক্ষার্থী তো আর পাশ করবে না, 20 লক্ষ শিক্ষার্থী A+ও পাবে না। অনেক শিক্ষার্থী পাশ করবে, অনেক শিক্ষার্থী ফেল করবে, অনেকে A+ পাবে না, অনেকে A+ পাবে। যারা ফেল করবে, ফেলের সংখ্যা কম থাকবে না, দেখা গেল যে 3 লাখ বা 4 লাখ শিক্ষার্থী ফেল করে গেল। লাখের হিসাব করো ফেলের সংখ্যা, 20 লাখের ভিতর 3-4 লাখ শিক্ষার্থী ফেল করে গেলো, এমনও হতে পারে 5 লাখ শিক্ষার্থী ফেল করতে পারে। এই হচ্ছে ফেলের সংখ্যাটা। এই যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করলো, অনেকে এক সাবজেক্টে করবে, অনেকে 2 সাবজেক্টে করবে, অনেকে 3 সাবজেক্টে করবে, এখন এদের ভিতর এক সাবজেক্ট চলা যারা শিক্ষার্থী আছে, তাদের প্রশ্ন হবে যে ভাই আমি এক সাবজেক্টে ফেল করেছি, আমি কি কলেজে ভর্তি হতে পারবো? এই প্রশ্নটা কেন করবে? আমাদের করোনাকালীন সময়ে যখন করোনার প্রকোপ প্রচণ্ডভাবে ছিল এবং সেই সময় কলেজ ভর্তির কার্যক্রম শুরু হয়েছিল, তখন ওই বছরটাতে সুযোগ দেওয়া হয়েছিল যে যারা এক সাবজেক্টে ফেল করবে তারা কলেজে ভর্তি হতে পারবে, পরবর্তীতে তারা ওই এক সাবজেক্টের পরীক্ষাও দিবে, কলেজ ভর্তির যেই জায়গা পর্যন্ত গিয়েছে সেই জায়গা থেকে আবার পরবর্তীতে কন্টিনিউ করতে পারবে, বুঝতে পারলে? যদি উত্তীর্ণ না হতে পারে সেক্ষেত্রে পুনরায় তাকে পরীক্ষা দিতে হবে। এই সিস্টেমটা চালু হয়েছিল শুধুমাত্র ওই একটা বছরের জন্য, পরবর্তীতে আর এরকম কোনো সিস্টেম চালু হয় নাই। এখন দোষ হচ্ছে ওই কথাটা তারা কেন বলল, ওই এক বিষয়ে ফেল করেও কলেজ ভর্তির কথাটা তারা কেন বললো? তারা বলে নাই ডিরেক্ট যে এক বিষয়ে ফেল করে কলেজ ভর্তি হতে পারবে, তারা বলছে তোমরা কলেজেও ভর্তি হবে, ওই বিষয়ে পরীক্ষাও দিবে, যদি ওই বিষয়ে উত্তীর্ণ হও সেক্ষেত্রে তোমরা যেখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ করছিলে ওইখান থেকে করতে পারবে, উত্তীর্ণ না হলে পরবর্তীতে ফেরত এসে তোমাকে নতুনভাবে পরীক্ষা দিতে হবে। এখন তাদের দোষ হয়েছে ওই কথাটা কেন বললো, ওই কথাটা কেটে ওইখানে কোনো সালের উল্লেখ করা নেই, যে 2023 সালের শিক্ষার্থীরা, 2022, 2021 এরকম কোনো সাল উল্লেখ করা নেই। ওই কথাটা কেটে নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কি করে যে এই বিষয়ে প্রতি বছর ভিডিও ছাড়ছে যে এক বিষয়ে ফেল করেও কলেজে ভর্তি হওয়া যাবে, পরে শিক্ষার্থীদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন তোমাকে যদি শিক্ষামন্ত্রী দীপু মুন্ডু যদি সরাসরি বলে যে এক বিষয়ে ফেল করে কলেজে ভর্তি হওয়া যাবে, তুমি কি এটা অবিশ্বাস করবে? না, কারণ শিক্ষামন্ত্রী বলছে, আরে বাবা সেটা তো এই বছরের জন্য না, সেটা কয়েক বছর আগের কথা। এই বছরও এই ইস্যুগুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম তৈরি হবে, শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়াবে। তবে আমার মনে হয় 2024 সালে এরকম হবে, কারণ কি আমি আগেই তোমাদেরকে তথ্যটা দিয়ে দিচ্ছি। এখন আসি এক বিষয়ে ফেল করেও কারা কলেজে ভর্তি হতে পারবে। একটু নোট করো যে আমাদের যখন রেজাল্ট প্রকাশ পাবে, রেজাল্ট প্রকাশের কিছুদিন পরে আমাদের কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে। সাপোজ তোমার কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে গেছে, তুমি এক বিষয়ে ফেল করেছো, এখন ওই এক বিষয়ের পরবর্তীতে কি করেছো, বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো যে ওই রেজাল্টটা কখন আসে। এইদিকে তোমার কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে গেছে, রেজাল্ট প্রকাশ পাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাওয়ার 1 সপ্তাহ পরে, বুঝতে পারলে? কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে গেছে, এক সাবজেক্টে ফেল করার জন্য তুমি আবেদন করতে পারো না, কোনোক্রমে আবেদন করতে পারো না, কারণ কি ফেল করলে তো তারা আবেদন করতে পারবে না। আবেদন করতে হলে মিনিমাম একটা GPA দরকার, যেই GPA নিয়ে তুমি আবেদন করতে পারবে বিভিন্ন কলেজে, কিন্তু ফেল করলে তোমার কোনো GPA আসবে না, তাহলে তুমি কিভাবে আবেদন করবে? তারা এক বিষয়ে ফেল করার কারণে কলেজ ভর্তির আবেদন করতে পারে নাই, এই সমস্ত শিক্ষার্থীরা পরবর্তীতে টেনশনে থাকবে যে ভাইয়া কলেজ ভর্তির আবেদন তো শুরু হয়ে গেলো, আমরা তো আবেদন করতে পারি নাই, পরবর্তী যদি বোর্ড চ্যালেঞ্জে আমার যদি পাশ চলে আসে সেক্ষেত্রে কিভাবে আবেদন করবো? সেই সিস্টেমটাও বোর্ড কর্তৃপক্ষ রেখেছে। কিভাবে জানো, কলেজ ভর্তির প্রথম পর্যায়ে যে আবেদনটা, সেই আবেদনে তোমরা আবেদন করতে পারবে না, তোমাদেরকে অপেক্ষা করতে হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাওয়া অব্দি। এবং যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে, তোমার যদি এক সাবজেক্টে আগে ফেল থেকে থাকে, পরবর্তীতে যদি সেই সাবজেক্টে পাস করো, তাহলে দ্বিতীয় পর্যায়ে যখন আবেদনটা শুরু হবে তখন তোমরা আবেদন করতে পারবে। এক সাবজেক্ট বলো, 2 সাবজেক্ট বলো, তোমার যদি ফেল থেকে বোর্ড চ্যালেঞ্জে পাস আসে, পরবর্তীতে শিক্ষা বোর্ড তোমাকে সেই সুযোগটা করে দিবে, তুমি যেন আবার পুনরায় কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারো। যতই প্রথম পর্যায়ে আবেদনটা শেষ হয়ে যাক, শিক্ষা বোর্ড তাদেরকে পুনরায় সুযোগ করে দিবে, এই সুযোগটা তুমি পাবে। এইভাবে এক বিষয়ে 2 বিষয়ে ফেল করা শিক্ষার্থীরাও কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে, যখন বোর্ড চ্যালেঞ্জে তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে। এই বিষয়টা ছাড়া, এই একমাত্র কারণ ছাড়া, অন্যান্য কারণগুলো যারা দেখায় যে শিক্ষামন্ত্রী বললো,
শিক্ষামন্ত্রী এই তথ্যটা দিল, এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। প্রতি বছর এগুলো বড় পরিমাণে একটা ইস্যু ক্রিয়েট হয়, শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে বিভ্রান্তিতে পড়ে যে অমুক ভিডিওতে দেখলাম সরাসরি শিক্ষামন্ত্রী বলছে, অমুক ভিডিওতে দেখলাম সরাসরি এই তথ্যগুলো প্রধানমন্ত্রী দিচ্ছে, এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। 2024 সালেও এরকম প্রচুর পরিমাণে বিভ্রান্তি সৃষ্টি করবে অনেকে, আমি আগেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। এক সাবজেক্টে দুই সাবজেক্টে ফেল করো কলেজ ভর্তি আবেদন করতে পারবে কারা, যাদের বোর্ড চ্যালেঞ্জে পরবর্তীতে ফেল থেকে পাশ আসবে এবং রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে তারা পরবর্তীতে আবেদন করতে পারবে। তাছাড়া আদার্স যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হবে না তারা আর এই বছরে কলেজ ভর্তির আবেদন করতে পারবে না, তাদেরকে পুনরায় পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে যদি পাশ করে সেক্ষেত্রে তারা কলেজ ভর্তি আবেদন করতে পারবে। এই হচ্ছে টোটাল বিষয়টা। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর এক বিষয়ে ফেল করে কলেজ ভর্তির যে ভিডিওগুলো আপলোড হবে এই ভিডিওগুলো আর কারো দেখার প্রয়োজন পড়বে না, এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদের তো কোনোখানে যাওয়ার দরকারই নেই, কারণ কি এ টু জেড সলিউশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে অন্য কোনোখানে কেন যাবে। আজকে এই পর্যন্ত ছিল, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।